আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্য। সাথে রয়েছি মাহবুব সৈকত। প্রিয় দর্শক, জনস্বাস্থ্য এবং জনস্বার্থ দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ গণমাধ্যমের কাছে। দেশ এবং দেশের মানুষের কথা তুলে ধরাই প্রধানতম অঙ্গীকার গণমাধ্যমের, আর সে দায়িত্ব পালনে সবসময় এগিয়ে মাই টিভি। আর এজন্যই আমাদের আজকের অনুসন্ধানের বিষয়, ইট ভাটার খোলায় জ্বলছে জনস্বাস্থ্য এবং জনস্বার্থ। ছোটবেলা থেকেই সবার অন্যতম পাঠ্য স্বাস্থ্যই সুখের মূল, তাই স্বাস্থ্য ঠিক রাখার জন্য কতই না কসরত। কিন্তু আপনি চাইলেই কি আপনার শরীর এবং স্বাস্থ্য ঠিক থাকবে, নাকি আপনার ভালো থাকা নির্ভর করছে অনেক কিছুর উপর? এই এত উন্নতির যুগেও এই হার্ট ডিজিজ, অ্যাজমা, ক্যান্সার, এই রোগগুলি কিন্তু দিন দিন বেড়েই চলছে। খাদ্যাভ্যাস চেঞ্জ করি, আমরা এক্সারসাইজ করি, তারপরও কিন্তু আমাদের এই রোগগুলি বেড়েই চলছে। অন্যতম কারণ একটা হলো আমাদের এই বায়ু দূষণ। তার মানে শরীর এবং মন ভালো রাখার অন্যতম উপাদান পারিপার্শ্বিক পরিবেশ। কিন্তু আমাদের পরিবেশ কেমন? কলকারখানা, গাড়ির ধোয়া, ইট পোড়ানো, বাংলাদেশে তো এইগুলি আরো আছে। যে হার্টের যে ব্লক, ক্যান্সার, অ্যাজমার কিন্তু অন্যতম কারণ হলো এই বায়ু দূষণ। প্রায়শই রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় থাকে শীর্ষে। ঢাকার বাতাসে অসহনীয় মাত্রার ধাতুর উপস্থিতির জন্য অপরিকল্পিত ইটের ভাটাগুলো এককভাবেই দায়ী 58%। বায়ু দূষণের অন্যতম কারণ হলো ঢাকার আশেপাশের অনেকগুলো ইট ভাটা। পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী সারা দেশে 10,000-এরও অধিক ইট ভাটা রয়েছে, আর রাজধানীর চারপাশেই রয়েছে হাজারখানেক ইট ভাটা। অবৈধ ইট ভাটাগুলো ভেঙে ফেলার জন্য নির্দেশনা চাইলাম, এবং সেই নির্দেশনা দেওয়া হলো করোনার আগে। আপনি জানেন যে ঢাকার বায়ু দূষণের অবস্থার কিছু উন্নতি হয়েছিল, আবার সে ঢাকা শহর দূষণের এক নম্বর শহরে পরিণত হয়েছিল। সেই প্রেক্ষিতে আবার আমরা আদালতে গিয়েছি, আদালতের নির্দেশে আবারও পরিবেশ অধিদপ্তর কাজ শুরু করেছে। বক্তব্যের সূত্র ধরে আমাদের চোখের গন্তব্য রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জ এলাকায়। কেরানীগঞ্জের তেঘুরিয়া ইউনিয়ন কেন্দ্রীয় জেলখানার অদূরেই বাঘাইর এলাকায় অনুসন্ধানী চোখ। অর্ধ কিলোমিটারের মধ্যেই 10টি ইট খোলা, কোনটি একেবারে লোকালয়ের মধ্যে, কোনটি কিছুটা দূরে। সরু রাস্তা দিয়ে এগোতে গিয়েই চোখ ছানা ভরা। রাস্তার দুধারে একের পর এক ফসলি জমি হলেও নেই কোনো ফসল। এই জমিতে আগে তো অনেক ফসল হইতো, এই জায়গায় ধান চাষ করতো আর কি। এবার ভালো করে দেখার চেষ্টা, চমকে ওঠার পালা। বিস্তীর্ণ মাঠের প্রায় পুরোটাই ক্ষতবিক্ষত, অধিকাংশ জমিতেই মানব সৃষ্ট ডোবা। যতগুলি জমিন ততগুলি পুষ্কুনি, বড় জমিন বলতে কোনো হানে নাই, যা আছে সবই পুকুর। একদিকে রাজধানীর অতি নিকটে, আর অন্যদিকে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হওয়ায় অনেক আগ থেকেই কেরানীগঞ্জের জমির চাহিদা তুঙ্গে। কিন্তু সেখানে কেন ফসলি জমি থেকে মাটি তুলে একরের পর একর এমন ডোবা করে ফেলা হচ্ছে, জানতে উৎসুক মনের প্রশ্ন। চোখের সামনের অধিকাংশ জমি পরিণত হয়েছে ডোবায়, এর কারণ জানতে চাই আমরা। কিন্তু এ নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে স্থানীয় জনগণ। তবে সাহস নিয়ে ক্যামেরার সামনে আসলো কয়েকজন কিশোর এবং তরুণ। এই জায়গায় আমাদের চেয়ারম্যান আছে, সেই ইটা বানায় মাটি দিয়ে। একজনের তো জমি কিনে মনে করেন মাটি কাটে ঠিকভাবে, কিন্তু আরেক জায়গাতে মাটি দেওয়া জায়গায় এগুলো এই যে মাটি কেটে কেটে ইটা বানাইছে, এদিকে দেখেন একটা ক্ষেত দেখা যায় না। এবারে গিয়ে এলো পাশের গ্রামের আরো একজন, তারও নাকি জমি রয়েছে এখানটায়। সংলগ্ন জমি থেকে এমন ভাবে মাটি তুলে নেওয়া হয়েছে, এতে তার জমিরও পার ভেঙে পড়ছে। ওই বাটা এরা জমি টমি মাটি কিনা এরা নিয়ে আর কি কেটে কেটে নিয়ে ইটের বাটা ইট তৈরি করে।
এমনকি নকশা অনুযায়ী রাস্তার জমিও কেটে নিতে ছাড়ছে না এই স্বার্থান্বেষী চক্র। এদিকটা তো একটা রাস্তা আছে 30 ফুটের, এই রাস্তায় যে এখান থেকে কাটা শুরু করছে, এই যে সব ডেজারে কাটছে, ডেজারে কাইটা এগুলির ভিতরে এগুলির ভিতরে এক একটা পুষ্কুনির ভিতরে 20-30-25 করে পানি। যাদের ব্যাপারে অভিযোগ, এমনই একটি ইটখোলার ম্যানেজারের সাথে কথা বলেও মিলল সত্যতা। মাটিগুলো বিলের ঠিক আছে, ইটের তো ভাই কোনো জায়গা 1.5-2 ফুট হয়, কোনো জায়গায় 3-3.5 ফুট হয় না, এই বিলেরই, এই বিলের আছে, ওই দুই সাইডের বিল, ওইখানে একটু পাতা রাস্তা আছে না, রাস্তার ওই সাইডে। মাটি কাটা ভেপুর চালকদের কাছ থেকেও জানা গেল অভিন্ন তথ্য। এই যে ভেগু দিয়ে কাটে, মানে 1 ফুটও কাটে, 1.5 ফুটও কাটে, যেরকম মাটি পায় সেরকম কাটে। সবার কথাই স্পষ্ট, ফসলি জমি থেকেই মাটি তুলে তা দিয়েই বানানো হচ্ছে ইট, আর প্রায় সবগুলো ভাটার মাটির উৎস এই ফসলি জমি। কাঠ বুকের মালিকরা কই রাগে জায়গা, আমরা তো আর চিনি না, আমরা আইসি ওই মহসিন থেকে কাজ করবো লাগিয়া। না এটা তো এই যে একদম আপনি পুকুর বানাই ফেলছেন। না না, এটা হলো আমগো আগলা মাটিটা, যে যাই বলে কইতে বললে হবে না, বিলের মাটি, অনেকে মাটির ব্যবসা করে তাদের কাছ থেকে কিনে আনে। দাবি অনুযায়ী প্রকৃত মালিকদের থেকেই নাকি কেনা হয় জমি, কিন্তু স্থানীয়দের বক্তব্য থেকে উঠে আসলো ভিন্ন চিত্র। আসল মালিক না জানায় ওই দালাল দিয়ে, মানে করেন জাল দলিল ভাইট কইরা এই যে জায়গাটা বেচা লায়। জায়গার মানে সব তো আর জায়গার মালিক বিক্রি করে দেবে, অনেক ক্ষেত আছে এগুলা মালিক ছাড়াই বিক্রি হয়েছে, চুরি হয়েছে। এবার 10 নম্বর ইটখোলার মালিক নজরুল ইসলামের সাথে কথা বলতে চাই আমরা। বহাল তবিয়তে জ্বলছে তার খোলা, তিনি আবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই। নজরুল ভাই কোথায়? অনুসন্ধানী টিমের আগমন টের পেয়ে খোলাই আসলেন না ভাটার মালিক, মুঠোফোনে আত্মপক্ষ সমর্থন করে কথা বলেন অন্য কেউ। ওখানে তো একটা রাস্তাও আছে, আপনার তো রাস্তাও কেটে ফেললেন। এবার অনুসন্ধানী টিম পাশের অন্য একটি ভাটায়। এই খোলাটি লাট সাহেবের খোলা নামে পরিচিত, তিনি ইউপি চেয়ারম্যান। পাওয়া গেল না লাট সাহেবকে। খোলাটি প্রযুক্তি নির্ভর হলেও মাটি কিন্তু আসে ফসলি জমি থেকেই। মাটিগুলো আমাদের এলাকারও আছে, আবার বাইরের থেকে আমরা বেশি আনি আর কি। একে একে পার্শ্ববর্তী খোলাগুলোতে গিয়েও পাওয়া গেল না সংশ্লিষ্টদের। এ বিষয়ে কথা বলতে কেরানীগঞ্জ উপজেলায় আমাদের চোখ, কথা হয় নির্বাহী কর্মকর্তার সাথে। যারা ইট ভাটা বা অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট, তারা এই বিষয়টাকে একটি মুনাফার অংশ হিসাবে দেখেছে, অঙ্গ হিসাবে দেখে সেই উপরের সয়েলটি যেটি উর্বর সেটি নিচ্ছে, গভীর করে ফেলছে। এতে হচ্ছে আশেপাশের অন্য জনের পাড় ভেঙে পড়ছে, রাস্তার পাশ হলে রাস্তা ভেঙে পড়ছে, এটির বহুবিধ সমস্যা পরিলক্ষিত আছে। এটির জন্য আমরা অভিযান চালাই, 200 মতো ইট ভাটাটির মধ্যে প্রায় 75% আমরা বন্ধ করেছি। একদিনই সব সমস্যার সমাধান সম্ভব নয়, এ কথার সাথে দ্বিমত নেই আমাদেরও। তবে প্রশ্ন হচ্ছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা দপ্তরও কিন্তু 1, 2 কিংবা 5 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে এমনটাও কিন্তু নয়। পরিবেশ বিপর্যয়কারী এই সকল ইট ভাটাগুলো কিন্তু গড়ে উঠেছে প্রকাশ্যেই। তাহলে এতদিনেও কেন এদের প্রতি নজর পড়েনি কর্তৃপক্ষের, জানবো আমরা। তবে নিতে হবে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনেও প্রশ্ন তৈরি হয়েছে, সংশ্লিষ্ট দপ্তর থাকতেও কি করে জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলে দেওয়া এই ইট ভাটাগুলো চলছে প্রকাশ্যেই, আর কি করেই বা ফসলি জমি নষ্ট হচ্ছে একে একে, শুনব সেসব কথা। তবে তার আগে চলুন ঘুরে আসি রাজধানী সংলগ্ন নগরী নারায়ণগঞ্জ থেকে। একটি নদী সমৃদ্ধ শহর নারায়ণগঞ্জ, রাজধানীর পার্শ্ববর্তী হওয়ায় ব্যবসা বাণিজ্যে এখানকার গুরুত্ব অনেক। নারায়ণগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী, পূর্বে মেঘনা, পশ্চিমে বুড়িগঙ্গা ও দক্ষিণ পশ্চিমে ধলেশ্বরী নদী। পুরাতন ব্রহ্মপুত্র নদও জেলার পশ্চিম দিক দিয়ে সিদ্ধিরগঞ্জ হয়ে
ধলেশ্বরী নদীতে মিলিত হয়েছে। ব্যতিক্রম ছাড়া সবগুলো নদীর পাড়েই রয়েছে অবৈধ ইটভাটা। এসব ভাটা এবং শিল্প প্রতিষ্ঠানের কালোধোয়ার কারণেই নারায়ণগঞ্জ এখন বাংলাদেশের অন্যতম দূষিত নগরী। তথ্য বলছে এই জেলার সদর থানার বিভিন্ন এলাকায় রয়েছে শতাধিক ইটভাটা। অনুসন্ধানে বের হয় এদের বেশিরভাগেরই নেই বৈধতার কাগজ। পরিবেশের লাইসেন্স পাওয়া মানে এই সব তথ্য আপনাদের কাছে থাকার কথা। তাদের অনাপত্তি, তাদের আপত্তি নেই ইটভাটাটা করা করবে। এই ধরনের কোন সার্টিফিকেট এখন পর্যন্ত কোন ইটভাটা দেখাতে পারছে না। প্রায় সবগুলো ভাটার মাটি সংগ্রহ হয় ফসলি জমি কেটে। নিয়ম অনুযায়ী যে দৈর্ঘ্যের চিমনি ব্যবহার করার কথা তাও ব্যবহার করা হয় না বলে অভিযোগ অধিকাংশের বিরুদ্ধে। এই কয়লার বিষাক্ত ধোঁয়ায় আমাদের জনজীবন বিপন্ন পড়ে গেছে। এমনকি লোকালয়ের মধ্যে ভাটা সম্প্রসারণ করার কারণে ধুলাবালিতে জনজীবন অতিষ্ঠ আর রোগবালাই ঘরে ঘরে। লোক সংখ্যা আছে, এমন কোন লোক নাই যে শ্বাসকষ্ট না, গাছের ফল ফলাদি হয় না, কোন ফসল ভালো হয় না। আমাদের চোখ এবার মুখোমুখি উপজেলা প্রশাসনের। আমরা চারটা ইটের ভাটা থেকে এরকম অভিযোগ পেয়েছি এবং চারটাতেই আমরা কিন্তু, এবং এর মধ্যে একটা আরেকটা বিষয় ছিল যে শিশু শ্রমেরও বিষয় ছিল। পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে এগুলোর সাথে কয়েকটিতে বেশ মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে মামলার মাধ্যমে। অভিযোগের বিষয়ে জানতে ব্রিক্সে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অধিকাংশই। আর সদুত্তর না দিয়ে মার মুখী আচরণ করেন বিসমিল্লা ব্রিক্সের মালিক রহিম আলী। প্রিয়দর্শক, জনস্বার্থ আর জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে দিয়ে বছরের পর বছর অবৈধভাবে চলা এই পরিবেশ বিপর্যয়কারী প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের লম্ফঝম্ফ দেখে কিন্তু একথা বলতেই হয় চোরের মায়ের বড় গলা। তবে লেবাজধারী এই গণ দুশ্মনদের দিকে কিন্তু সবসময় নজর থাকবে আমাদের চোখের। এবার চলুন ঘুরে আসি অন্য একটি উপজেলা রূপগঞ্জ থেকে। এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আমাদের চোখ। এখানের চিত্র অভিন্ন। ফসলের জমি থেকেই মাটি তুলে তা দিয়ে বানানো হচ্ছে ইট, অন্যদিকে ইটভাটা সংলগ্ন জমিও উর্বরতা হারাচ্ছে। অনেক গভীর করে মাটি করছে, আর লোকালয়ের মধ্যে ইট ভাটা গড়ে তোলায় জনস্বাস্থ্য পড়ছে হুমকির মুখে। ধুলাবালু বাড়ি ঘর ভরে যাইতেছে, গাড়ি ঘোড়া চালান জানা রাস্তা পুরো ভাঙা লাইতেছে। আমার এলাকাতে ইট ভাটা করে রাখছে দেখা আমরা অনেক সমস্যায় আছি। আমাদের চোখ এবার মুখোমুখি উপজেলা প্রশাসনের। যদি এরকমই কোনো কার্যক্রম হয়ে থাকে আইনের বাইরে, তাহলে অবশ্যই আমরা প্রশাসন বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। এবার মুখোমুখি নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের। এই সিজনের শুরুতেই কিন্তু আমাদের অবৈধ উপজেলা ভিত্তিক একটা অবৈধ ইটভাটার তালিকা আছে, সেই তালিকা ধরে কিন্তু আমরা অভিযানগুলো করছি। এ তো গেল রাজধানী এবং সংলগ্ন নগরীর চিত্র। আমরা দেখতে চাই অন্য কোনো জেলার বাস্তবতাও। সেখানেও কি শ্যামল বাংলা ধূসর হয়ে গেছে, নাকি সেখানকার ইটভাটা মালিকদের মধ্যে কারো কারো রয়েছে দেশপ্রেম? জানতে চাই কতটুকু রয়েছে তৎপর সেখানকার দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলো। তবে নিতে হবে ছোট্ট আরেকটি বিরতি, আশা করি ফিরে এসে সঙ্গেই পাব। কৃতজ্ঞ সাথে থাকার জন্যে। প্রিয়দর্শক, বিরতির আগে তুলে ধরেছিলাম রাজধানী এবং সংলগ্ন জেলা
নারায়ণগঞ্জ এলাকার পরিবেশ দূষণ এবং অবৈধ ইটভাটার সংশ্লিষ্টদের দৌরাত্ম্যের কথা। এবার চলুন দেখে আসি অন্য কোন জেলার বাস্তবতা কি। জেলার নাম মানিকগঞ্জ। আমাদের চোখ সিঙ্গাইর উপজেলার দিকে। এই ফসলি জমিতেই নির্মাণ করা হয়েছে ইটভাটা। সিঙ্গাইর থানায় যেটের ভাটাগুলো আছে অনেকের সরকারের বৈধতা নাই। এই বলদরা ইউনিয়নে 32টা খোলা হয়েছে, এক টুকানি কোম্পানির 11টা, বিভিন্ন কোম্পানি একটা যে করছে পরবর্তীতে আবার করে এইভাবে জোর করে খালি চালাইতেছে। চকটার মধ্যে 3টা ফসলের জায়গা, ওখানে করা হয়নি একটাও। এটা দোয়াড় আছে না, এই দোয়াড়া ফল ফলের সব ফসলের ক্ষতি। কারো জমি থেকে আপোষে, আবার কারোটা জোর করেই নেওয়া হচ্ছে জমির মাটি। বাঁশের যে জমিটা তার চাইরানি ভাঙ্গা নিয়ে গেছে গা ওই মাটি কেটে। আব্দুল মালিক আর আর আছে মান্নান আর আছে শামসুল। ন্যায় কথা কেবে গেলে গলা নাই, ন্যায় কথা কেবে গেলে পেট নাই। নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উর্বর জমিতে লোকালয়ের মধ্যে হাট বাজার এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও গড়ে তোলা হয়েছে অনেক খোলা। উমেদুষ্য আছে, কাঁচা শস্য কেটে রাতে রাতে মাটিগুলো কেটে বিভিন্ন ইট খোলা দিয়ে দিতেছে। এই যে এখান থেকে ওই রাস্তা পর্যন্ত মাটি কাটবে, মাটি কাটলে তিন ফসলের জমিগুলো সবগুলো ভেঙে যাবে। অভিযোগ রয়েছে এসব অপকর্মের পেছনে রয়েছে সংঘবদ্ধ চক্র। জমি ধান জমি সব নষ্ট হয়ে যেতেছে, কৃষকের ধান ফলাইতে পারে না, এবং প্রশাসনকে প্রতি বছরে ম্যানেজ করে খোলা চালাইতেছে। এদের নেতৃত্ব দেয় স্থানীয় ইটভাটা মালিকদের সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যার একারই রয়েছে নামে বেনামে 11টি ভাটা। মালিক সমিতির সেক্রেটারি যারা এই টাকা প্রত্যেকটা ইটের ভাটায় 50,000 করে টাকা তোলে, সে হলো প্রত্যেকটা ইটের ভাটাকে এই সমস্ত মাটি কাটার জন্য সহযোগিতা করেন এবং প্রশাসনকেও ম্যানেজ করার দায়িত্বে উনি থাকেন। পরিচয় গোপন রেখে তাকে টাকা দিলেই সব দপ্তর ম্যানেজ করার কথা জানান মালিক সংগঠনের সাধারণ সম্পাদকই। এটা তো একটা কি বলবো দুর্লম্বন লাইন, এগুলো তো সব সম্ভাব্য বলা যাবে। কয়েকদিন পর আপন পরিচয়ে অনুসন্ধানী দল আবারও মুখোমুখি দালাল আব্দুল কুদ্দুসের। এবার চড়াও হন তিনি, এমনকি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে তার ক্যাডার বাহিনী। মুখোমুখি উপজেলা নির্বাহী কর্মকর্তার। অবৈধ আসলে ওরকম কোনো তালিকা আমাদের কাছে নাই, যদি আপনাদের কাছে ওরকম কোনো তালিকা থাকে সেটা আমাদের আপনারা দিয়ে সহযোগিতা করতে পারেন, আমরা অবশ্যই আন্দোলন ব্যবস্থা নেব। এবার মুখোমুখি জেলার দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের। কিছু অবৈধ ভাটা আছে, আমরা শিডিউল পাওয়ার চেষ্টা করতেছি আমাদের হেড অফিস থেকে, সিঙ্গাইরে যে অবৈধ ভাটা আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আমরা। দর্শক, এমন একটি জনপদ বাকি নেই যেখানে গড়ে ওঠেনি এই অবৈধ ইটভাটা, যারা চলছে পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। অভিযোগ রয়েছে এর পেছনে রয়েছে প্রভাবশালীদের ছত্রছায়া, যারা অর্থ কিংবা অন্য কোনো স্বার্থের বিনিময়ে এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। চলুন ঘুরে আসি এবার দক্ষিণের জনপদ থেকে। জেলার নাম পটুয়াখালী। সারা দেশের মতো এখানকার ইটভাটাগুলোরও একই চিত্র। ইট পড়ার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, এলাকায় গাছপালা নাই, উজাড় হয়ে গেছে, কারণে কৃষি জমি কমে যাচ্ছে, কারণ হচ্ছে মাটি কেটে আনা হয়। গোটা জেলায় শতাধিক অবৈধ ইটভাটা থাকলেও সঠিক তথ্য নেই প্রশাসনের কাছে। সমস্ত ইটভাটাকে আমরা ভেঙে ফেলব, একটা অভিযানে আমরা ড্রাম চিমনি একটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, এই অভিযান ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। আমরা এবার মুখোমুখি হতে চাই বিশেষজ্ঞদের। বিভিন্ন ভাবে যে প্রশাসনকে তারা ম্যানেজ করেন, প্রশাসনের সঙ্গে তাদের সহযোগিতা আছে, প্রভাবশালীদের প্রভাব আছে, সবকিছু মিলিয়ে এগুলো হচ্ছে। ছাড়পত্রের মধ্যে স্পেসিফিক্যালি বলা আছে ফসলি জমির মাটি ব্যবহার করা যাবে না। আমাদের কিন্তু মাটির ইয়া থেকে ব্যবহার থেকে চলে আসতে হবে, বিশ্বের অনেক দেশের মাটি থেকে চলে গেছে। ইতিমধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে এবং ইট ভাটার বিষয়েও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত।
আমরা এই অবৈধ ইটভাটাগুলোকে আসলে আমরা ভেঙে দিব, গুঁড়িয়ে দিব। আমাদের প্ল্যান আছে পরবর্তীতে যখন আমরা মোবাইল কোর্ট কন্ডাক্ট করব, তখন আমরা এই ভাটাগুলোর বিরুদ্ধে জরিমানায় যাব না, আমরা সরাসরি উচ্ছেদ করব। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে যোগাযোগ করলেও এ বিষয়ে বরাবরের মতো সাড়া দেননি তিনি। আমাদের যে সমস্যা সেটি হলো পরিবেশ অধিদপ্তরের সক্ষমতার অভাব। যারা নিকটবর্তী এলাকা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কোনো ক্ষতিপূরণ পায় না, কারণ টাকাটা আমরা ব্যাংকে জমা দিই বা সরকারি কোর্টে জমা দিই। ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ওই লোকটা। আমি মনে করি এখানে বিধানে চেঞ্জ করা উচিত। আর সাধারণ মানুষ চান কেবলই মুক্তি। ফসল থাকলে তো গরিব দুঃখী জনগণ সবাই বাঁচত। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি সুযোগের অসৎ ব্যবহার কিংবা আইন ভঙ্গ না করেও ইট ভাটা পরিচালনাকারী অনেক প্রতিষ্ঠানই রয়েছে দেশের মধ্যেও। আবার অনেকেই হয়তো চেষ্টাও করে যাচ্ছেন, তাদের প্রতি আমাদের অভিবাদন। কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো বলতে কোনোরূপ দ্বিধা করে না মাই টিভি। তাই জনস্বার্থ বিরোধী যারাই থাকুক না কেন, তাদের স্বরূপ অব্যাহতভাবে তুলে ধরতে পিছপা হয় না আপনাদের প্রিয় চ্যানেল। আমরা পাশে থাকতে চাই প্রশাসনেরও, কিন্তু সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাও স্পষ্ট করি তুলে ধরব আমাদের চোখে। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরব আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করিয়ে দিতে চাই, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু আপনি মুখ ফুরিয়ে রাখলেন, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা কিন্তু কল্পনাই থেকে যাবে। তাই অপরাধের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সাথে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সবসময় সাথে থাকবে মাই টিভি। অনিয়ম, অপরাধ আর দুর্নীতির তথ্য জানান আমাদের, লিখুন প্রযোজক আমাদের চোখ, মাই টিভি, মাই টিভি ভবন 150/3, 155 হাতির ঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।